হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মেঘলাস কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সিম্পল ডিম আলুর রসা। তো চলো শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, সামান্য রসুন বাটা। এর তেল আমি কড়াইয়ে আগে থেকে গরম করে নিয়েছিলাম। এর মধ্যে ডিমগুলো ছেড়ে হালকা করে ভেজে নেব। আর হ্যাঁ, ডিমগুলো একটু মাছ থেকে হালকা চেরা লাগিয়ে নিতে হবে, না হলে ডিমগুলো ফাটার সম্ভাবনা থাকে। তো ডিমের মধ্যে আমি কিছুটা হলুদ আর একটু লবণ দিয়ে ডিমগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি হালকা সেদ্ধ আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। লবণ হলুদ কিছুই দেবো না, এভাবেই কিছুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরা দিয়ে, এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো। তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলু আর ডিম দিয়ে আলু আর ডিমটার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সবজি ফুটতে শুরু করলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো 4-5 মিনিট মতো লাগবে, কারণ আমার আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এবার 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে হালকা একটু নাড়িয়ে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করব। এখানে আমি গুঁড়ো গরম মশলা অ্যাড করছি, তোমরা চাইলে বাটা গরম মশলাটাও অ্যাড করতে পারো। তো আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস।